আসসালামু আলাইকুম, ট্রাভেল সফটওয়্যারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় একটি সফটওয়্যার নিয়ে। সফটওয়্যারটি সম্পর্কে যদি আমি একটু বলি, বসা বাড়িতে অনেকেই আছেন যারা ওয়াইফাই ইউজ করেন বা ব্রডব্যান্ড লাইন ইউজ করেন, তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারে বা আপনার যে ডিভাইসটি ইউজ করছেন, সেটি হোক রাউটার, হোক পিসি, হোক মোবাইল, অনেক সময় আপনার অনেক গুরুত্বপূর্ণ ডাটা এই ডিভাইসগুলোতে থেকে যায়। সেজন্য আমি একটি সফটওয়্যারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। সেটি কোথায় পাবেন, কীভাবে ডাউনলোড করবেন সবই আমি বলবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে যে কীভাবে আপনার এই কম্পিউটার, রাউটার অথবা এই মোবাইল ফোনগুলোকে সুরক্ষিত রাখা যায় সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমত আমি যদি আপনাদেরকে কীভাবে সফটওয়্যারটি পাবেন, কোথায় পাবেন সে বিষয়ে যদি বলি, আপনারা নর্মালি একটি ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে লিখবেন আইপি স্ক্যানার যদি সার্চ করেন, তো ফার্স্টই আপনারা পাবেন, তো ডোমেনটা হচ্ছে www.advanced-ip-scanner.com। তো এইটি যদি আমরা ওপেন করি, এখানে এই যে এই ইন্টারফেসটি যখন আপনারা পাবেন, তখন বুঝতে পারবেন যে আপনার একটি সঠিক ওয়েবসাইট আপনারা খুঁজে পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে নর্মালি জাস্ট ফ্রি ডাউনলোডটি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ডাউনলোডটি শুরু হয়ে গেছে, দেখুন আমার কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো নর্মালি একটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করে, এটার কোনো আলাদা কোনো প্রসেস নাই, যে নর্মাল সফটওয়্যার যেভাবে ইনস্টল করে ওইভাবে ইনস্টল করে। সো এই যে সফটওয়্যারটি যদি আমি স্টার্ট করি, দেখুন আপনারা এমন একটি ইন্টারফেস পাবেন। তো সেক্ষেত্রে আপনারা যদি একটি ব্রডব্যান্ড অথবা কোনো ওয়াইফাই ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনি যদি একটি ব্রডব্যান্ড বা ওয়াইফাই ইউজ করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটি নেটওয়ার্কের সাথে কানেক্টেড, হয়তোবা সেই নেটওয়ার্কটি পরিচালনা করছে অন্য আরেকজন বা অন্য কোথাও থেকে, বা এটার সোর্স হয়তোবা অন্য কোথাও থেকে, আপনার সেটা জানা নেই বা কোনো সময় জানার দরকারও হয় না। তো সেক্ষেত্রে আমি এই কথাটি এই জন্যই বললাম যে আপনি আরেকজনের নেটওয়ার্কে ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে আপনার যেই পিসিটা রয়েছে সেটা একান্তই আপনার পার্সোনাল। তো সেক্ষেত্রে আপনার পিসি বা আপনার নিজস্ব ডিভাইসের ভিতরে আপনার নিজস্ব ডাটা থাকতে পারে, তো সেই ডাটা যদি আপনার ওই নেটওয়ার্কের থ্রুতে অন্য আরেকজন দেখে ফেলে, তাহলে আপনার পিসির কিন্তু সিকিউরিটি সেটা কিন্তু থাকবে না। তো সেজন্য সেটা থেকে কীভাবে বাঁচা যায় আর এই কাজটা কীভাবে ঘটতে পারে সেটা, সেই বিষয়ে আপনাদেরকে এখানে আমি বলব। সেক্ষেত্রে আপনার যে ডিভাইস রয়েছে, ডিভাইসের আইপিটি যদি চেক করি, দেখুন এখানে কিন্তু আমাকে একটি আইপি অ্যাড্রেস দিয়েছে। তো যদি আমার এটা একটা আইপি অ্যাড্রেস হয়, অবশ্যই এমন আমার নেটওয়ার্কে যারা অন্যান্য ডিভাইসগুলো যেগুলো কানেক্টেড রয়েছে সেগুলোও এমন একটি আইপি কিন্তু তারা পেয়েছে। তো সেক্ষেত্রে আমি যদি আমার পুরো নেটওয়ার্কটিকে যদি স্ক্যান করি, সেজন্য আমি এই আইপিতে ক্লিক করব। এখানে পুরো আমি যেই নেটওয়ার্কে কানেক্টেড ওই নেটওয়ার্কের একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট খালি স্ক্যানে যদি ক্লিক করি, দেখুন কি হয়। দেখুন আমার কিন্তু আমার নেটওয়ার্কে কানেক্টেড আমারই মতো অন্যান্য যে ডিভাইসগুলো কানেক্টেড রয়েছে সেগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তাদের যে ইউজার নেম, দেখুন এই যে ইউজার নেম রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পাবো। এমনকি আপনার যে ডিভাইসগুলো রয়েছে ওই ডিভাইসের যে টাইম জোন, মানে হচ্ছে তার ডিভাইসে এখন ঘড়িতে কয়টা বাজে, সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো অনেক ইউজফুল একটি সফটওয়্যার, কেউ খারাপ কোনো কাজে ব্যবহার করবেন না। এটা জাস্ট আপনি আপনার পিসিটাকে কীভাবে সুরক্ষিত করবেন বা আপনার যে প্রাইভেসি এটা কীভাবে নষ্ট হতে পারে সেটা জানানোর জন্যই মূলত এটা আপনাদেরকে দেখানো। দেখুন আমার কিন্তু এখন স্ক্যানিং চলছে, আমার কিন্তু হিউজ পরিমাণ ডিভাইস আমার পুরো এই নেটওয়ার্কটার মধ্যে এখান থেকে এখান পর্যন্ত 10.10.4.1 থেকে 10.10.5.254 এই পর্যন্ত কিন্তু আমার নেটওয়ার্কটা হচ্ছে মানে স্ল্যাশ 23
/23 ব্লকের একটি আইপি সিরিজ এই নেটওয়ার্কটাতে আমি কানেক্টেড। তো এখানে যত রকম ডিভাইস রয়েছে ম্যাক্সিমাম ডিভাইসগুলো অ্যাক্টিভ ডিভাইসগুলো কিন্তু আমার চলে আসছে আস্তে আস্তে। তো স্ক্যানিংটি পুরোপুরি কমপ্লিট হলে তারপর আমরা দেখব। দেখুন আমার কিন্তু স্ক্যানিংটি কমপ্লিট হয়ে গেছে। এখন কথা হচ্ছে আপনাদের প্রশ্ন থাকবে যে ওরা আমার আইপি পেলো তো আমার সিকিউরিটি কীভাবে নষ্ট হলো। এখানে দেখুন ধরুন এটি আপনার কম্পিউটারে যদি আইপি হয় তাহলে আপনার কী কী পাচ্ছে, আপনার কম্পিউটার আইপি অ্যাড্রেস যদি অপোজিট ব্যক্তি যদি আপনার ক্ষতি সাধন করতে চায় তাহলে তার জন্য এই একটি আইপি তার জন্য অনেক কিছু। কারণ হচ্ছে সে যদি এই হ্যাকিং রিলেটেড কোনো কিছু জেনে থাকে বা এই রিলেটেড তার যদি কোনো জ্ঞান থাকে সেক্ষেত্রে আপনার এই একটি আইপি অ্যাড্রেস তার জন্য অনেক বড় একটি ইনফরমেশন। কারণ একজন ব্যক্তি যখন আপনাকে হ্যাক করার চেষ্টা করবে তখন সেক্ষেত্রে আপনার সমস্ত ইনফরমেশান সে গ্যাদার করার চেষ্টা করবে, সেজন্য সেটা আইপি ম্যাক তারপর আপনার যেই ডিভাইসটির ম্যানুফ্যাকচার যদি এই তথ্যগুলো সে নিতে পারে সেই অনুযায়ী সে কিন্তু আপনার এই ডিভাইস পর্যন্ত অনেক দূর চলে আসতে পারবে এই শুধুমাত্র এই কয়েকটি তথ্য থ্রুতে। এই ম্যাক অ্যাড্রেস একটি ডিভাইসের ফিজিক্যাল অ্যাড্রেস যেটা পৃথিবীতে যত রকমের ডিভাইস রয়েছে প্রত্যেকটা ডিভাইসেরই একটা আলাদা আলাদা ইউনিক একটি ম্যাক অ্যাড্রেস হয়ে থাকে। তো সেজন্য এই ম্যাক অ্যাড্রেসটা যখন আমি পাবো তখন আমি একবারে ইন লেভেল মানে একদম শেষ পর্যন্ত একটি নেটওয়ার্কের একদম ইন লেভেল ডিভাইস সম্বন্ধে আমি কিন্তু ধারণা পাবো। তো সেক্ষেত্রে আপনার কিন্তু ডিভাইসের প্রাইভেসি নষ্ট হচ্ছে। আরেকটি আছে যেমন মনে করেন যে 10.10.4.3 এটা ম্যানুফ্যাকচারটি হচ্ছে টিপিলিং, দ্যাট মিন হচ্ছে এই আইপিতে একটি রাউটার রয়েছে। তো দেখুন এখানে ওদের এই রাউটারের একটি সার্ভিস চালু করা রয়েছে সেটা হচ্ছে HTTPS। আপনি এটা থ্রুতে ওয়েব বেস রাউটারটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবো। আমরা দেখুন এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি HTTPতে ক্লিক করি দেখুন আমার কিন্তু একটি ইন্টারফেস চলে আসছে। দেখুন আমার কিন্তু রাউটারের মধ্যে চলে আসছে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনি কোন নেটওয়ার্কে আছেন দেখুন ওর এই রাউটার আইপি হচ্ছে 10.4.3 কিন্তু যদি আমার আইপিটা আরেকবার দেখাই আমার কিন্তু 4.1.0। তার মানে আপনি যে নেটওয়ার্কে রয়েছেন আপনার একই নেটওয়ার্কে আরেকটি ডিভাইস রয়েছে সেই ডিভাইস আপনি কিন্তু অলরেডি অ্যাক্সেস করে ফেলেছেন। এখন যদি আপনার রাউটার রিলেটেড কোনো জ্ঞান থাকে ধরুন আপনি যদি জেনে থাকেন যে টিপি লিঙ্কের রাউটারের নর্মালি সবাই এটা নর্মালি ডিফল্টই রাখে মানে বিল্ট ইন যেই পাসওয়ার্ডটা দেওয়া থাকে ওইটাই দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমি যদি একটি পাসওয়ার্ড ট্রাই করি এটা কিন্তু নিচ্ছে না। দেখুন আমি কিন্তু রাউটারে অলরেডি ঢুকে গেছি। তো আমার রাউটার কোন মডেলের তারপর রাউটার কয়জন ক্লায়েন্ট আছে তারপরে রাউটারের SSID ইভেন আপনি যদি চান পাসওয়ার্ডও কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো সেজন্য এখানে কিন্তু আপনার যেই বাসার বা রুমের আপনার রুমের যে রাউটার রয়েছে সেই রাউটারের কিন্তু পুরো প্রাইভেসি কিন্তু থাকলো না। কারণ যে আপনার এই ডিভাইসটিতে অ্যাক্সেস নিয়েছে তার কাছে কিন্তু সম্পূর্ণ জিনিস তার কাছে কিন্তু আপনার এই রাউটারের সম্পূর্ণ ডিটেলস কিন্তু তার কাছে রয়েছে। সে চাইলে আপনার এখান থেকে আপনার ওই ডিভাইসটি অন অফ করে দিতে পারবে, তারপরে চাইলে ডিভাইসটি আপনার ভিতর থেকে আপনার যে কনফিগারেশন রয়েছে সেটি এলোমেলো করে দিতে পারে, এখান থেকে সে রিসেট করে দিতে পারে। সে যদি চায় আপনার এই রাউটারে অনেকভাবে কিন্তু ক্ষতি করতে পারে, আপনার এই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারবে, মানে বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে সে ম্যানেজ করতে পারছে। এইভাবে আপনার একটা রাউটারের কিন্তু সিকিউরিটি নষ্ট হয়ে গেল। আমরা যদি আরও দেখি দেখুন এটি একটি টেন্ডার টেকনোলজি, এটি একটি রাউটার হওয়ার কথা, দেখি কী আছে। হ্যাঁ RDB মানে RDB হচ্ছে একটি রিমোট সার্ভিস। আপনি যদি চান এই ডেস্কটপটি এই আইপিতে যে একটি ডেস্কটপ রয়েছে ডেস্কটপটিতে অবশ্যই একটি টেন্ডার টেকনোলজি দ্যাট মিন হচ্ছে ওয়াইফাই রিসিভার, যে ডেস্কটপটি একটি ওয়াইফাই রিসিভারের থ্রুতে কানেক্টেড। ওয়াইফাই রিসিভারটি হচ্ছে টেন্ডার টেকনোলজি মানে টেন্ডার একটা ওয়াইফাই রিসিভারে কানেক্টেড। যদি আমরা এটাকে রিমোট নেওয়ার চেষ্টা করি দেখুন RDB দেখুন আমার কিন্তু রিমোট অপশনটি চলে এসেছে। তো সেক্ষেত্রে ইন্ডিজারের যে রয়েছে ডিভাইস রয়েছে ওই ডিভাইসের যদি পাসওয়ার্ড যদি কোনোভাবে যদি আপনি যদি ডিফল্ট যে পাসওয়ার্ডগুলো দিয়ে যদি ট্রাই করেন না নিচ্ছে না, সেক্ষেত্রে আপনার দেখা গেছে যদি আপনার ডিভাইসের কোনো লক না থাকে বা কোনো পাসওয়ার্ড যদি না থাকে ইউজার পাসওয়ার্ড যদি না থাকে কিন্তু সহজেই কিন্তু সে এখান থেকে রিমোট নিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনার যদি ডিভাইসে যদি আমি রিমোট নিয়ে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রাইভেসি নষ্ট হলো। আরেকটা দেখুন এটা হচ্ছে রাউটার তো দেখেছি আমরা, এইটাও রাউটার, হ্যাঁ এই যে আরেকটা PC এটাও যদি রিমোট এটাও কিন্তু RDP সার্ভিসটি চালু করা রয়েছে। এটা হচ্ছে টিপি লিঙ্ক,
রাউটার, এই রাউটারের রাউটারও কিন্তু আমরা চাইলে অ্যাক্সেস নিতে পারবো। এই দেখুন এখানে একটা জিনিস দেখুন, এটি কিন্তু একটি ডেস্কটপ, ঠিক আছে, তার ওই ডেস্কটপের ম্যাক অ্যাড্রেস এই, সে একটি ডিলিঙ্ক ডিলিঙ্ক ওয়াইফাই রিসিভারের থ্রুতে কানেক্টেড, এমনকি তার ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:26, এখন তার একটি ইউজার এখানে কিন্তু শো করছে, তার মানে হচ্ছে সে যদি কোনো আমরা যে ল্যান শেয়ার করি বা প্রাইভেট নেটওয়ার্ক, যে আমরা যে কোনো অফিস বা কোথাও যদি যখন আমরা অনেক ফাইল ফোল্ডার বা গুরুত্বপূর্ণ তথ্য এক কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার সহজে অ্যাক্সেস করার জন্য যে ল্যান শেয়ার করে থাকি, সে সেরকমই কিন্তু একটি ইউজার। যদি আমি এখানে ডাবল ক্লিক করি দেখুন, দেখুন আমার কিন্তু ওই ইউজারটির ফাইল এক্সপ্লোরারে কিন্তু নিয়ে আসছে। তো সেক্ষেত্রে তার ডিফল্ট আপনি চাইলে তার অ্যাপ ডাটা দেখতে পারবেন, ডকুমেন্ট ডাউনলোড, এটা যেহেতু ভিডিওটি করেছি লার্নিং পারপাস সেক্ষেত্রে আমি এটা কোনো কিছু শো করছি না, কিন্তু দেখুন এখানে যদি আপনার কোনো ডকুমেন্ট বা গুরুত্বপূর্ণ কিছু থাকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু আপনার কোনো অ্যাক্টিভ ডিরেক্টরির প্রয়োজন হচ্ছে না, আপনি কিন্তু সরাসরি শুধুমাত্র ছোট্ট একটি 2 MB একটি সফটওয়্যারের সাহায্যে আপনি কিন্তু অন্য একটি কম্পিউটার কিন্তু ঢুকে গেছেন। তো সেক্ষেত্রে তার যে ইউজার রয়েছে সেটি অবশ্যই সে এভরিওন করে রেখেছে, যে ফাইলটি শেয়ার করেছে যে এভরিওন করে রেখেছে, যার কারণে আমরা কিন্তু এই ফাইলগুলো দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকবেন, দেখুন 10.10.5.212 এখানে রয়েছে একটি ডাহুয়া টেকনোলজি, তার মানে হচ্ছে আমার কিন্তু ডাহুয়ার সাধারণত ব্যবহার করা হয় সিসিটিভির যে NVR গুলো রয়েছে বা সিসিটিভি পরিচালনা করার জন্য NVR, XVR বা DVR যেগুলো ইউজ করা হয় সেগুলো কিন্তু আমাদের এই নেটওয়ার্কের একটি IP কিন্তু ইউজ করছে। তো সেটা যদি আমরা একটু দেখি, এটা কিন্তু ওয়েব সার্ভিস এবং HTTP এই দুইটা কিন্তু চালু করা রয়েছে। তো সেটা চালু করা রয়েছে, চলুন আমরা দেখি অ্যাক্সেস করতে পারে কিনা। দেখো আমি কিন্তু অলরেডি তাদের যে NVR বা XVR বা DVR যেটা রয়েছে সেটার ভিতরে কিন্তু অ্যাক্সেস করে ফেলেছি। এখন সেক্ষেত্রে আমি যদি ওরা যদি এই NVR-টির যদি পাসওয়ার্ড ডিফল্ট রেখে থাকে সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। যাক আমি এটা ট্রাই করছি না, কারণ যদি আমি বেশি ট্রাই করি তাহলে এখান থেকে হয়তোবা ক্যামেরার কোনো ঝামেলা হতে পারে। তো সেজন্য আমি যদি আরও সামনে যাই, দেখুন এখানে কিন্তু আমার আরেকটি ডিভাইসের প্রাইভেসি কিন্তু নষ্ট হয়ে গেছে। আরেকটু যদি দেখি, এটি একটি টিপি লিঙ্ক আর নাই। দেখুন তাহলে এখানে কিন্তু মূলত আমি যেটা বলতে চাইছি, এখানে যে ডিভাইসগুলো আমার রয়েছে এগুলো কিন্তু আমি অ্যাজ এ লার্নিং পারপাস আপনাদেরকে স্ক্যান করে দেখিয়েছি। মূলত আপনি একটি নেটওয়ার্কে যদি থাকেন ওই নেটওয়ার্কের যে IP রয়েছে এগুলো স্ক্যান করাও কিন্তু অপরাধ। তো সেক্ষেত্রে আমি শুধু জাস্ট আপনাদেরকে বিষয়টা বলার জন্য যে বিষয়টা কীভাবে ঘটতে পারে আপনার সাথে সেটা বলার জন্যই কিন্তু আপনাদেরকে আমি বিষয়টা দেখালাম। তো সেই বিষয়ে আমরা সবাই সতর্ক থাকবো, দিন যত যাচ্ছে ততই পৃথিবী আপডেট হচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদেরও একটু আপডেট হওয়া দরকার। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।